পাহাড়ের উঁচুতে বা পাহাড়ের পর্বত চূড়ায়,
সেই পর্বতচূড়া থেকে যখন নদীগুলি আস্তে আস্তে নেমে আসে এবং উপর থেকে যখন নিচে পড়তে থাকে, অর্থাৎ উপর থেকে যখন সমভূমি থেকে নদীগুলি প্রবাহিত হতে থাকে, তখন অনেক বেশি নদীর স্রোতের প্রেশার বা প্রভাব থাকে। উপর থেকে যখন নিচে পড়তে থাকে তখন সেই ক্ষেত্রেও হয় কি, নদীগুলি যখন একদম ঊর্ধ্বগতি থেকে, নদীর যে ঊর্ধ্বগতি, একটু পরে আমরা নদীর তিনটা গতি সম্পর্কে পড়বো, এখন জেনে রাখবো নদীর ঊর্ধ্বগতির ফলে পাহাড় পর্বতের ক্ষয়সাধন বা ভূমি ক্ষয় হয়ে থাকে এবং ওখানে কোনো সঞ্চয় কার্য হয় না। এই ভূমি ক্ষয়ের ফলে যে পরিবহন প্রক্রিয়াটি সংঘটিত করছে নদী স্রোতধারা বা নদীর মাঝে থাকলে তাকে পরিবহনের পুরো পরিবর্তনে নদীর একটা ভূমিকা রাখছে বলে মনে করা হয়েছে। কাজে এই চারটি বায়ুর কাজ, বৃষ্টিপাত, হিমবাহের কাজ এবং নদীর কাজ কীভাবে পরিবহন অর্থাৎ ইরোশনকে কতদিন আমরা পরিবহন করেছি, অর্থাৎ ইরোশনকে কীভাবে করান্ডেল করছে সেটা আমরা দেখলাম এবং ওই বায়ুর কাজ, বৃষ্টিপাত, হিমবাহের কাজ এবং নদীর কাজ সম্পর্কে ডিটেলস বলা আছে, তোমরা আগে বলে দিলাম, তারপরেও তোমরা যদি একটু দেখে নাও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, বুঝতে পারবে। এরপর যদি আমরা নদীর গতিপথ সম্পর্কে পড়তে যাই তাহলে দেখো নদীর গতিপথ বা নদীর চলনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করে নদীর মোহনা পর্যন্ত এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি নদীর একটি গতিপথ দেখানোর জন্য একটা চিত্র দিয়েছি। দেখো এখানে পাহাড় রয়েছে, এই পাহাড় থেকে দেখো নদীর উৎপত্তি হয়েছে এবং উৎপত্তির এই অংশগুলিতে যতক্ষণ না সে সমবৃত করছে সেই অংশগুলিকে নদীর ঊর্ধ্বগতি হিসেবে নাম করা হচ্ছে এটি, এবং যে সমভূমিতে যখন সে চলে আসছে নদী তখন তাকে বলা হচ্ছে মধ্যগতি, এবং একদম যখন শেষ পর্যায়ে নদী চলে এসেছে সমুদ্রে পতিত হবে সেই অবস্থাকে বলা হচ্ছে নিম্নগতি। ঠিক আছে, আমরা এখন এই তিন ধরনের গতি সম্পর্কে একটু জানবো। এই যে ঊর্ধ্বগতি বলছি, দেখো যখন নদী পাহাড় বা পর্বত থেকে উৎপত্তি হয়ে কোথায় নামতে থাকে, সমভূমিতে নামতে থাকে, তার আগ পর্যন্ত নদীর যে গতি তাকে আমরা ঊর্ধ্বগতি বলছি। এবং একটু আগে বলেছি ঊর্ধ্বগতিতে নদীর স্রোতের প্রেশার অনেক বেশি থাকে, ফলে পাহাড় পর্বত এবং চারিদিকে নদীর ক্ষয় কার্য চালায় এবং নদীর ক্ষয় কার্যের ফলে আস্তে আস্তে পাহাড়ের যে অংশটা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেখানে দুর্বল শিলাগুলি বা কোমল শিলাগুলি ওই ভবন হয়ে নিচে নামে থাকে আস্তে আস্তে পানির সাথে এবং নেমে কিছুটা অংশ এই সমভূমিতে প্রবাহিত হয়। আমরা জানি নদীর সমভূমিতে যখন নদী আসে তখন সেই নদীর স্রোতধারা কিছুটা শান্ত হয়ে যায়, এই সমভূমিতে তখন ক্ষয়কার্যের পরিবর্তে মধ্যগতিতে নদী ক্ষয়কার্য করছে না, অর্থাৎ কী করছে, সঞ্চয় কার্য করছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নদীগুলো যখন আমাদের অবশ্যই দেশ তো অবশ্যই সমতল ভূমি, বেশিরভাগ নদীগুলি দেখা যাচ্ছে ভারতে, নেপালে, ভুটানে এই সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে এবং বাংলাদেশ যেহেতু সমভূমি এখানে পতিত হয়ে নদীগুলো শান্ত হয়েছে এবং নদীর কার্যকলাপ কিছুটা ধীরগতি হয়েছে এবং যার ফলে এই দুই পাশে নদীর পলল জমা হচ্ছে। এই পলল জমার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সমভূমিগুলি পলি সমৃদ্ধ হচ্ছে, অর্থাৎ কিছুটা সঞ্চয় কার্যের ফলে নদীর মধ্যগতিতে আমরা কী পাচ্ছি, পলি সঞ্চিত পাচ্ছি এবং এই পলি সঞ্চয়ের ফলে কী হচ্ছে, আমাদের জমি দুর্বল হচ্ছে, আমাদের জমি উর্বর হচ্ছে, ফলে আমাদের কৃষি অনেক বেশি প্রসার লাভ করছে। আমরা বলে থাকি আমরা মাছ ভাতে বাঙালি, আমরা মাছ ভাত পাচ্ছি নদী থেকে এবং ভাত হওয়ার জন্য বা ধান হওয়ার জন্য পলি মিশ্রিত জমি সেটাও আসলে আমাদের দিকে নদী দিচ্ছে, তাহলে নদী আমাদের জন্য কতটা ব্লেসিংস বা কতটা আমাদের জন্য উপকারী সেটা আমরা বুঝে না। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা নদীর নিম্ন গতিতে। দেখো নদী যখন ঊর্ধ্বগতি অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নামছে তখন নদী একটা গতি দেখাচ্ছে, সেটা হচ্ছে
যে গতিতে নামছে তাকে বলা হচ্ছে ঊর্ধ্বগতি। যখন সে মধ্যগতিতে চলে আসছে অর্থাৎ যখন সমভূমিতে পতিত হয়েছে, মধ্যগতিতে পতিত হয়েছে, তখন এই নদীটার গতি কিছুটা স্থগিত হয়েছে বা ধীরগতি হয়েছে এবং যার ফলে ক্ষয় কার্যের পরিবর্তে সে কিছুটা সঞ্চয় কার্য করছে যা আমাদের দেশের জন্য উপকারী। সেই সঞ্চয় কার্য করার ফলে কী হচ্ছে, আমাদের সমতল ভূমি পলি দ্বারা আবৃত হচ্ছে বা পলি দ্বারা সঞ্চিত হচ্ছে, যার ফলে আমরা সহজেই চাষবাস করতে পারছি। এরপরে চলে যাচ্ছি নদীর নিম্নগতিতে। নদীর নিম্নগতিটা হচ্ছে যখন একদমই নদীর সমুদ্র কাছাকাছি চলে আসবে সেই মোহনা অংশকেই বলা হয়ে থাকে নদীর নিম্নগতি। নদীর এই নিম্নগতিতে সাধারণত দেখা যায় নদীর গতি একদম কমে যাচ্ছে এবং সেখানে নদীর কার্যকারিতা খুবই কম এবং নদীর পরিভ্রমণ নাই বললে চলে, কোনো পরিভ্রমণের কাজ হয় না এখানে, সম্পূর্ণভাবে সঞ্চয় সঞ্চিত হচ্ছে পলিমাটি এবং সঞ্চয়ের কাজ করছে এবং নদীর বিস্তৃতি এই অংশে দেখা যাচ্ছে বেড়ে গেছে, অর্থাৎ নদীর অবস্থানটা উন্নতি হয়েছে অনেক বেশি বেড়ে গেছে। এখানে যেরকম একটা নির্দিষ্ট গতিতে চলছিল সেটা নিম্ন গতিতে এসে অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে এবং ছড়িয়ে পড়েছে নদীটা, অর্থাৎ সে সমুদ্রের মোহনার কাছে চলে এসেছে। এভাবে নদীর তিনটি গতি, ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতির মাধ্যমে নদীকে ডিফাইন করা যেতে পারে। তাহলে আজকে আমরা নদীর গতি সম্পর্কে, পরিভ্রমণের ধীর যে পরিবর্তনগুলি, চারটা কারণ হচ্ছে বায়ুর কারণে হচ্ছে, বৃষ্টির কারণে হচ্ছে, বন্যার কারণে এবং নদীর কারণে জেনে গেলাম এবং নদীর গতিপথ সম্পূর্ণ কীভাবে নদী প্রবাহিত হয় এবং কী ধরনের গতিপথ কথা বললাম, ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতি সম্পর্কে আমরা জানি। আচ্ছা আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে নদী সম্পর্কে পড়তে গেলে আমাদের, সেই পয়েন্টগুলি বা সেই জিনিসগুলি জানতে হবে সেগুলো দেখো, দোয়া বয়ে আছে জেনে নেবে, এক কথা অনেক সময় আসে এক রকমের জন্য, নদী সঙ্গম, নদী শাখা নদী এবং নদী উপত্যকা, নদী গর্ভ, নদী উপত্যকা, নদী গর্ভ, আর তো হচ্ছে নদী অববাহিকা। এখন দেখো আমরা এখানে কয়েকটা বিষয় সম্পর্কে জানবো, এক হচ্ছে দোয়া কি, নদীর সঙ্গম কি, উপনদী, শাখা নদী, নদী উপত্যকা, নদী গর্ভ, নদী অববাহিকা। প্রবাহমান, দোয়া হচ্ছে প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হচ্ছে দোয়া। পাশাপাশি যদি দুটি নদী প্রবাহমান থাকে তার যে মধ্যবর্তী অংশটা থাকে সেটা হচ্ছে দোয়া। নদী সঙ্গম, যদি দুই বা ততদিন নদী একটা অংশ মিলিত হয়, এরকম আমরা যখন বাংলাদেশের নদী পড়েছি তখন দেখেছি পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হচ্ছে, যমুনা নদীতে, গোয়ালন্দার মাঝে যমুনা নদীতে মিলিত হয়েছে। এই যে যমুনা নদীতে মিলিত হলো এই মিলন স্থলটাকে বলা হবে নদী সঙ্গম। তারপরে হচ্ছে উপনদী, অর্থ থেকে যদি তিন চারটা নদী হচ্ছে, একটা নদী আমি যা দেখিয়েছি তোমাদেরকে, এখান থেকে তিন চারটা ছোটো ছোটো নদী এসে যখন কোনো একটা নদীর সাথে মিলিত হবে, ধরো যে কোনো একটা নদীর সাথে যদি ছোটো ছোটো তিন চারটা নদী যখন একটা নদীর সাথে এসে একটা বড় নদীর সাথে এসে মিলিত হয় তখন তাকে বলা হয় থাকে উপনদী। আর শাখা নদী উনি কী দেখে তারপর ওটা কিন্তু কী করি, উপনদীতে ছোটো ছোটো নদী এসে যখন একটা বড় নদীতে মিলিত হয় তখন সেটা উপনদী, খেয়াল করো। আর শাখা নদী হচ্ছে যখন একটা বড় নদী দুই তিনটা ছোটো ছোটো অংশে বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, একটা হচ্ছে দুই তিনটা ছোটো নদী মিলিত হয়ে একটা বড় নদী হচ্ছে, তখন যে দুই তিনটা বড় নদীটা উপনদী বলা হয় দুই তিনটা ছোটো ছোটো নদীকে। আর যখন বড় একটা নদী দুই তিন ভাগে বিভক্ত হয়ে শাখা নদী হচ্ছে, দুই তিন ভাগে বিভক্ত ছোটো ছোটো নদীতে পরিণত হচ্ছে, তখন সেটাকে বলা হয় শাখা নদী। আমার মনে হয় তোমরা উপনদী এবং শাখা নদী পার্থক্য বুঝতে পেরেছ। তারপর হচ্ছে নদী উপত্যকা, যখন দেখা যায় যে নদীর যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়
মানে খাপ বা যে নিচু অংশটা নদী দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তাকে নদী উপত্যকা বলে। এই নদী উপত্যকা যে অংশটা অনেক বেশি গভীর থাকে তাকে বলা হয় নদী গর্ভ। আর নদী অববাহিকা হচ্ছে উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল চলে প্রবাহিত হয়ে নদীটি সমুদ্রে প্রবাহিত হয় বা সমুদ্র বা হ্রদে পতিত হয় সেই অঞ্চলই হচ্ছে তোমার নদীর অববাহিকা। বুঝেছ? যখন নদী একটা নির্দিষ্ট অঞ্চলে উর্ধ্বগতি বোধ করতে এবং নিম্নগতিতে যে একটা নির্দিষ্ট জায়গায় প্রসারিত হয়ে প্রবাহিত হচ্ছে শাখা প্রশাখা নিয়ে তখন সেই অঞ্চলটি বলা হচ্ছে নদীর অববাহিকা। আমার মনে হয় এখন কিছু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে। তারপরেও দেখো তোমরা আমার ক্লাসে অবশ্যই খাতা কলম এবং পেন্সিল নিয়ে বসবে। এর একটাই কারণ যেহেতু ভূগোল একটা সায়েন্সের সাবজেক্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে ভূগোল ও পরিবেশ খেয়াল নামটাই হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, বড় যখন হবে তোমরা তখন পড়বে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে সায়েন্স কতটা যেহেতু আছে তো এটা হচ্ছে একটা সায়েন্স রিলেটেড সাবজেক্ট, এই জন্য এই সাবজেক্ট পড়ার সময় অবশ্যই সাথে পেন্সিল রাখতে হবে। কারণ সবসময় কি ছবি আঁকতে হবে, আমি যদি অনেক সময় ছবি নাও আঁকি বাট ইউ হ্যাভ টু ড্র। আর তোমাকে ছবি এঁকে এঁকে যদি তুমি দেখো পড়াটা কি তখন খুব ইজিলি বুঝতে পারবে। আশা করবো প্রত্যেকে ছবি আঁকাটা প্র্যাকটিস করবে এবং প্রতিটি সংখ্যার সাথে যদি তোমরা ছবি না চাইলেও তোমরা যদি ছবিটা দিয়ে দাও তোমার অ্যান্সারের মানটা অনেক ভালো হবে এবং শিক্ষক তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য হবে। আচ্ছা, এখন দেখো আমরা নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলি করব। নদীর ক্ষয়জাত আমরা করেছি না, যখন উর্ধ্বগতিতে থাকে নদী তখন ক্ষয়জাত ভূমিরূপ বেশি দেখা যায়। তাহলে উর্ধ্বগতির যে ক্ষয়জাত ভূমিরূপগুলি তিন ধরনের, এরপরে হয়তো আমরা আজকে ক্লাসে যদি সময় না পাই ক্ষয়জাত ভূমিরূপ আজকে করলে সঞ্চয়জাত ভূমিরূপ আগামী ইনশাআল্লাহ। দেখো কি আকৃতির উপত্যকা, দুই নম্বর গিরিখাত ও ক্যানিয়ন এবং তিন নম্বর হচ্ছে জলপ্রপাত। ভি আকৃতির উপত্যকা, আমরা বুঝি ভি এর আকৃতিটা কেমন এরকম, অর্থাৎ নিচের দিকে অনেক অংশ কি থাকে, অনেক বেশি গভীর থাকে। আচ্ছা, উপত্যকা বলতে কি বুঝি, দুজা নদী মধ্যবর্তী বার্তা নদী প্রবাহিত হচ্ছে তার যে নিচের যে গভীর অংশটা সেটাকে বলা হয়ে থাকে উপত্যকা। এই উপত্যকাটা যখন অনেক বেশি শিলাগুলি, নিচের শিলাগুলি যখন অনেক বেশি কোমল শিলা দ্বারা গঠিত হয়, উপরের শিলাগুলি যদি কঠিন শিলা থাকে এবং এই নিচের শিলাগুলি যদি কোমল শিলা দ্বারা গঠিত হয় তখন দেখা যায় যে আকৃতিটা এখানে কম হয়, পার্শ্বটা বেশি হচ্ছে এবং নিচের অংশটা ক্ষয়টা কম হয়েছে, অর্থাৎ সূক্ষ্মভাবে এই ক্ষয়টা হয়েছে এবং উপরের দিকে ক্ষয়টা খুব বেশি হয়েছে, এর জন্য আকৃতি বড় হয়ে গেছে। এভাবে ভিআকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে। এখন উদাহরণ তোমরা বই থেকে দেখে নেবে। দেখো দুই নম্বর গিরিখাত, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু বই করে নেবে। গিরিখাত ও ক্যানিয়নটি দেখো যখন পাশাপাশি যখন অনেক পাহাড়ের উপর থেকে দুটা পাহাড় ধরো সাইডে আছে, একটা পাহাড় একটা পাহাড়, তার মাঝখান থেকে যখন নদীটা প্রবাহিত হচ্ছে তখন একটা খাত খাত বা নিচু অংশের সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে গিরিখাত ও ক্যানিয়ন। এই নিচু অংশটা দিয়ে নদী প্রবাহিত হতে দেখা যায়। তারপরে দেখো জলপ্রপাত, জলপ্রপাতের ক্ষেত্রে দেখা যায় অনেক উঁচু একটি জায়গায় এসে দেখা যাচ্ছে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গা থেকে যখন পানি নিচের দিকে প্রবাহিত হতে থাকে তখন কঠিন শিলা এবং কঠিন শিলাটা দেখো কম কম পরিভব হয়েছে, তার নিচে চলে এসেছে কোমল শিলা, এটা থেকে শিখর হয়েছে আবার কঠিন আবার কোমল। এই কোমল শিলাগুলি যখন বেশি ক্ষয়প্রাপ্ত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে নদীর ক্ষয়জাত ভূমিরূপ। অর্থাৎ এই দীঘা ও ক্যানিয়ন, বিয়ারপুরের উপত্যকা এগুলো সবই নদীর বহির্ভবনের ফলে সংঘটিত হয়েছে এবং দীঘা ও ক্যানিয়ন এটাও নদীর বহির্ভবনের ফলে সংঘটিত হয়েছে এবং জলপ্রপাতের ফলে কি হচ্ছে এটাও এক ধরনের নদীর ক্ষয়জাত ভূমিরূপ। এই যে কঠিন শিলাগুলি কম ক্ষয় হয়েছে, কোমল শিলাগুলি বেশি ক্ষয় হয়েছে, এভাবে কঠিন কোমল শিলার মিশ্রণে কম এবং বেশি ক্ষয় হয়ে হয়ে জলপ্রপাতটা পড়ার সময় একটা পরিভবনের সৃষ্টি করে ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখলাম নদীর ক্ষয়জাত ভূমিরূপ তিনটি, ভিয়াকৃতির উপত্যকা, গিরিখাত ও ক্যানিয়ন এবং জলপ্রপাত। প্রত্যেকটাই ছবি সহ তোমরা শিখবে আশা করছি, ছবি সহ যদি শিখো
তাহলে ইনশাআল্লাহ পড়াটা সহজ হয়ে যাবে এবং ছবি সহ শিখলে তোমাদের দেখতে যেমন লেখাটা অনেক বেশি টিচারের কাছে গ্রহণযোগ্য হবে বা তোমরা নাম্বার বেশি পাবে সেরকম পাশাপাশি এগুলি যদি তোমরা একটু বই দেখে ভালো মতো আত্মস্থ করতে পারো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো এই কারণে পরবর্তী ক্লাস দেখো। আজ এই পর্যন্তই।